ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। চলতি বছরে গত 16ই ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক, শেষ হয় 29শে ফেব্রুয়ারি। এবছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,64,448, মোট পরীক্ষা কেন্দ্র ছিল 2,341টি। পরীক্ষার 69 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের। এবছর পাশের হার 90%। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস, প্রাপ্ত নম্বর 496। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নম্বর 495। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত, প্রাপ্ত নম্বর 494 নিয়ে তৃতীয় হয়েছেন। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচি তালুকদার এবং স্নেহা ঘোষ, সব মিলিয়ে চতুর্থ স্থানে, তাদের প্রাপ্ত নম্বর 493। প্রতীচি কোচবিহারের সুনীতি একাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের পড়ুয়া, অর্থাৎ ছাত্রীদের মধ্যে জোড়া প্রথম দুই বঙ্গের। 15টি জেলা থেকে 58 জন পরীক্ষার্থী প্রথম 10-এ রয়েছেন, যার মধ্যে ছাত্র রয়েছেন 35 জন, ছাত্রী 23 জন। 58 জনের মধ্যে হুগলি থেকে 13 জন, বাঁকুড়া থেকে 9 জন, দক্ষিণ 7 জন, কলকাতা থেকে 5 জন, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে 4 জন, কোচবিহার এবং মালদহ থেকে 3 জন রয়েছেন। পাশের হারে এগিয়ে ছেলেরা, পরীক্ষা দিয়েছিলেন 7,64,448, পরীক্ষায় পাশ করেছেন 6,79,784 পরীক্ষার্থী। সংসদের 55টি বিতরণ কেন্দ্রে আগামী 10 মে সকাল 10টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।